সঙ্গীত শিল্পী ইভা রহমানের বিরুদ্ধে হয়েছে পাঁচশো কোটি টাকার মামলা রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প খাতের শিল্পপতিকে নিয়ে সম্পত্তি জবর দখলের মিথ্যাচারের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন ফকির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফকির আক্তারুজ্জামাল মামলার বিবরণে বলা হয় রাজধানীর গুলশানে একটি বহুতল আবাসিক ভবন নির্মাণের জন্য ইভা রহমান দু সালে ডিজনি প্রপার্টিজকে দায়িত্ব দেন দু সালে ফকির গ্রুপের দুজন পরিচালক ডিজনি প্রপার্টিজের সঙ্গে দুটি ফ্ল্যাটের চুক্তি করে পরবর্তীতে ডেভেলপারের সাথে বিরোধ শুরু হলে ভবন নির্মাণের দায়িত্ব নেন বিয়াল্লিশ বছর বয়সী এই গায়িকা ফ্ল্যাট দুটি ফকির গ্রুপের দুই পরিচালককে বুঝিয়ে দিতে নতুন করে করেন চুক্তি কিন্তু চুক্তির শর্ত না মেনে অসম্পূর্ণ অবস্থাতে দুই ক্রেতাকে ফ্ল্যাট দুটি হস্তান্তর করেন ইভা পাশাপাশি বেআইনিভাবে রাজুকের অনুমোদিত নকশা পরিবর্তন করে নির্মাণ করেন বাণিজ্যিক ভবন বিগত সরকারের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতায় এসব প্রভাব খাটান শিল্পী ইভা রহমান নকশা পরিবর্তনের অভিযোগে রাজুক একাধিকবার তাকে নোটিশও দেয় কিন্তু ওই নোটিশ আমলে না নিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে ইভা রহমান উল্টো ফকির গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ফ্ল্যাট জবর দখলের অভিযোগ করেন এদিকে ফ্ল্যাট দুটির মালিকানা এবং শান্তিভঙ্গের ভঙ্গের অভিযোগে ইভার দায়ের করা মামলা আদালত খারিজ করে দিয়েছে একটি সুবিধাবাদী গোষ্ঠী রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে বিভিন্ন রাজনৈতিক নেতার সাথে ফকির গ্রুপের নাম জড়িয়ে বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করছে এছাড়া ইবার মান আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা পরিচয় গোপন করে গণমাধ্যমের মিথ্যা বিবৃতি দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন দেশের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড হচ্ছে এই রপ্তানিমুখী তৈরি পোশাক খাত একে ধ্বংস করার জন্য কুচুকটি মহল কাজ করে যাচ্ছে অন্য অনেকের মতো ফকির গ্রুপও এই ষড়যন্ত্রের শিকার গত তিন দশকের বেশি সময় ধরে ফকির গ্রুপ সুনামের সাথে তৈরি পোশাক রপ্তানির সাথে জড়িত একাধিকবার জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে এসব অর্জনে নসাত করার জন্য কিছু মহল রাজনৈতিক রং দেবার চেষ্টা করছে যা দেশের অর্থনীতির জন্য হুমকি